নদীটির নাম বেতনা। নদীটিতে বছর জুড়ে খুব সামান্য পরিমাণ পানি থাকে, কিন্তু মৃতপ্রায় এই বেতনা নদীতে হঠাৎ প্রবল বেগে স্রোত বইতে শুরু করেছে। এলাকার মানুষ কখনো ভাবতে পারেনি বেতনা নদীতে এভাবে আর কখনো পানি দেখা যাবে। প্রবল বেগে উজান থেকে ধেয়ে আসছে পানি, নদীর পলি কেটে তা যাচ্ছে সমুদ্রের দিকে। মানুষ তা না দেখে বিশ্বাস করতে পারছে না, তাই সাতক্ষীরার এই নদীটির পাড়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছে শুধু বেতনা নদীর স্রোত স্বচক্ষে দেখার জন্য। বেতনা নদীর পাড়ের মানুষেরা বলছে, এখন থেকে এক সপ্তাহ আগে উজান থেকে পানি নামা শুরু হলেও গত কয়েকদিন ধরে তা চোখে পড়েছে। যত দিন যাচ্ছে উজানের ঢল ততই প্রবল হচ্ছে। তারা আরও জানান, প্রবল বেগে উজান থেকে আসা পানি ভাটিতে উত্তর থেকে দক্ষিণে সাগরের দিকে নেমে যাচ্ছে। গত এক যুগেরও বেশি সময় ধরে বেতনা নদীতে কোনো স্রোত নেই, ফলে সাতক্ষীরার বিভিন্ন এলাকার স্থানীয় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলবদ্ধতার হাত থেকে রক্ষা করার জন্য এ সরকারের আমলে সম্প্রতি জলবায়ু ফান্ডের 25 কোটি টাকা ব্যয়ে বেতনা নদী খনন করা হয়। কিন্তু সাতক্ষীরার প্রভাবশালী কয়েকজন দুর্নীতিবাজ ঠিকাদার ও পাউবড় দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজে সে টাকাও হয়েছে নদী খননের নামে হরিলোট। এসব কারণে বেতনা নদীর পাড়ের মানুষ যখন সব আশা ভরসা ছেড়ে দিয়েছে, ঠিক তখনই বেতনা নদীতে আংশিক উজান থেকে নেমে আসা পানি স্রোত দেখে রীতিমতো হতবাক তারা। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আসাদুজ্জামান বাবু জানান, বেতনা নদীর ঠিক ধারে 16 গ্রামে তার বাড়ি। তার বাড়ির পাশ দিয়ে প্রবাহিত বেতনা নদীতে উজানের ঢল নেমেছে শুনে প্রথমে তিনি বিশ্বাস করতে পারেনি। স্বচক্ষে দেখার জন্য শুক্রবার গিয়েছিলেন বেতনা নদীর পাড়ে। তিনি বলেন, কখনো কল্পনাও করিনি বেতনা নদীতে এ ধরনের স্রোত তার জীবনদশায় দেখতে পাবেন। আল্লাহর কি রহস্য বা কুদরত তা জানি না, বেতনা নদীতে উজান থেকে যেভাবে পানির ঢল নামছে তাতে গত 2 থেকে 3 দিনে নদী দ্বিগুণ চওড়া হয়ে গেছে, গভীরতা বেড়েছে কয়েক গুণ। তিনি সাতক্ষীরার জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে আরও জানান, এই মুহূর্তে প্রয়োজন নদীর গতিপথ সৃষ্টি করে দেওয়া। ড্রেজার মেশিন দিয়ে নদীর সঠিক গতিপথ ঠিক করে দিতে পারলে আগে সেই বেতনা নদী তৈরি হতে সময় লাগবে না। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।